বাঁচতে গেলে খেতেই হবে, আর খেতে গেলে রান্না তো করতেই হবে। আর রান্না করবার জন্য যে সমস্যাটা অনেক সময় হয়, আমরা আজকাল তো মানে দশভুজা, একসঙ্গে একটা কাজ না করে 10 রকমের কাজ করতে হয়, বিশেষ করে সকালটা। এবার যদিও অনেকের বাড়িতেই পরিচারিকাই রান্না করেন, রাঁধুনি রয়েছেন, কিন্তু তবু রাঁধুনিদেরও কিন্তু এই সমস্যাটা হয়, বা মাসে সপ্তাহে একদিন ইচ্ছাকৃতও যদি আমরা রান্না করতে যাই সেটা হতেই পারে। সেটা হচ্ছে হাঁড়ি বা কড়াই পুড়ে যায়, হঠাৎ করে পুড়ে গিয়ে খাওয়াটা তো নষ্ট হলোই, এবং সেই বাসনটিরও মানে জঘন্যতম পরিস্থিতি হয়। সেই হাঁড়ির সেই দাগটা, পোড়া দাগটা কিছুতেই তোলা যায় না। কিন্তু সহজ কিছু পদ্ধতি রয়েছে, সহজ একটি পদ্ধতি নিশ্চয়ই রয়েছে, সেই পদ্ধতিটি কি সেটাই আজকে বলবো। কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি পোড়া হাঁড়ি বা কড়াইয়ের দাগ আমরা কিভাবে সহজ পদ্ধতিতে তুলব। প্রথমে বলি যে এই দাগটা মানে পোড়া দাগটা তোলার জন্য কি কি লাগবে। বেশি কিছুই না, জল লাগবে, স্পঞ্জ লাগবে একটা, আর বেকিং সোডা লাগবে, আর ভিনেগার লাগবে। কি করবেন, যে হাঁড়িটা বা কড়াইটা পুড়ে গেছে সেটার মধ্যে প্রথমে জল ভরে নিন। এবার আপনার পোড়া দাগটা কতটা হয়েছে তার উপর নির্ভর করছে জলটা কতটা হবে। যদি পোড়াটা অনেকটা বেশি হয় জলটা একটু বেশি দেবেন, পোড়া দাগটা যদি একটু কম হয় তাহলে জলটা কম দেবেন। ঠিক ভিনেগারটাও সেরকমই, পোড়া দাগটা কতটা পরিমাণ হয়েছে তার উপর নির্ভর করবে পরিমাণটা, যদি বেশি হয় বেশি দেবেন, কম হলে কম দেবেন। জল দিয়ে প্রথমে ভরে নিলেন এবং তার সঙ্গে ভিনেগার মিশিয়ে নিলেন, নিয়ে আপনি গ্যাসে ফুটতে দিলেন জলটাকে, এবং সেই সঙ্গে দেখবেন পোড়া দাগটা একটু নরম হতে শুরু করেছে। যখনই মানে ছাড়তে শুরু করেছে, নরম হয়ে যাবে, তখন গ্যাস থেকে নামিয়ে নিয়ে 2 থেকে 3 চামচ বেকিং সোডা ওটার মধ্যে মিশিয়ে দিন। যতক্ষণ না বুদবুদ উঠছে ততক্ষণ অবধি একটু ওয়েট করবেন। তারপর ভালো করে যদি ঘষতে পারেন দেখবেন দাগটা উঠে গেছে। তবে যদি একটু বেশি জেদি দাগ হয়, সহজে উঠতে চাইছে না, তারপরেও উঠছে না দেখছেন, তাহলে তারপরেও একটু বেকিং সোডা ছড়িয়ে দিলেন, দিয়ে কিছুক্ষণ ঘষলেই দেখবেন দাগটা কিন্তু একেবারেই উঠে যাবে। সুতরাং আজকের ভিডিও থেকে খুব সহজ পদ্ধতিতে, এর থেকে সহজ পদ্ধতি বোধহয় হয় না, একটু সময় সাপেক্ষ, কিন্তু সব জিনিসগুলোই আমাদের রান্নাঘরে থাকে, ভিনেগারও থাকে, বেকিং সোডাও থাকে, এবং জল তো থাকেই, একটা স্পঞ্জ শুধু প্রয়োজন। সব কিছু মিলিয়ে আমাদের খুব সহজলভ্য বিষয়টা এবং সহজ সাধ্যও বটে। তাই আজকের এই ভিডিওটা থেকে খুব সহজ পদ্ধতিতে জানা গেল যে কত সহজে জেদি দাগও তুলে ফেলা যায়। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, অবশ্যই শেয়ার করুন, কারণ এই সমস্যায় প্রায় প্রত্যেক মহিলারাই কিন্তু কম বেশি ভুগে থাকেন। কারণ আমাদের রান্না বসিয়ে দিয়ে টিভি সিরিয়াল দেখতে যেতে হয় বা অন্য কোনো কাজ করতে যেতে হয়, অনেক সময় খাবারটা পুড়ে যায়, আর সেই সময় এই সমস্যাটা হয়। সেই সমস্যাটার যদি সমাধান, এই সহজ সমাধানটা আমরা জানতে পারি, তাহলে আশা করি প্রত্যেকেরই উপকার হবে। সে কারণে প্রচুর শেয়ার করবে, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন যে এই ধরনের কোনো সমস্যা আপনারও জানা আছে কিনা, বা উপায় আপনারও জানা আছে কিনা, তাহলে নিশ্চয়ই সেটা আমাদের সকলেরই উপকার হবে। আর আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে এই ধরনের খুবই জটিল সমস্যার সহজ সমাধান জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশে বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। বিষয়টা খুব ছোট মনে হলেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং বিষয়টি যথেষ্ট বড়, সেই জন্যই আজকের এই ভিডিওটা করা। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই ধরনের পোড়া দাগ সহজে দূর করার জন্য অবশ্যই এই 4টি জিনিসকে সঙ্গে রাখুন, আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনাদের একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।